फ्रेंड्स अस्सलाम वालेकुम, वेलकम टू राफी ब्लॉग। तो आमी आज के चले आसि यूनाइटेड मोटर्से। तो एखाने विभिन्न धरनेर यूज्ड बाइकगुलो आपनारा कलेक्शन करते पारबेन। तो एगुलोर प्राइस सम्पर्के आपनादेर आमी इनफरमेशन देयार ट्राई करब। तो ए शोरूमेर फुल एड्रेस एंड फोन नम्बर आमी आमार भिडियो डिस्क्रिप्शने दिए दिब, आपनारा ओखान थेके अवश्यई कलेक्ट करे नेबेन। तो गाइज, आमी आमरा फार्स्टेई प्रथम पालसार थेके शुरू करब। तो एटा कतर मडेल? तो एई पालसार होच्छे 2018-র मडेल, 18 मडेल तैना। ओके, एटा कत माइलेज चलेछे? 7000 किलो চলেছে। এটা রেজিস্ট্রেশন করা কত বছরের জন্য? 2 বছরের জন্য রেজিস্ট্রেশন করা, তাই না? ওকে, ডিজিটাল নাম্বার প্লেট করা আছে? হ্যাঁ। আচ্ছা, তো এটা আপনার আস্কিং প্রাইস কত যাচ্ছে? আস্কিং প্রাইস নাকি ফিক্সড প্রাইস? ফিক্সড প্রাইস। ফিক্সড প্রাইস, ওকে। তারা ফিক্সড প্রাইসে সেল করে। তো এই ফিক্সড প্রাইস কত যাচ্ছে আপনার? 140000। এটা কিন্তু 2 বছরের কাগজ করা আছে, তারা এটার প্রাইস চাচ্ছে 140000 টাকা। এটা বাইকের কন্ডিশন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, ফ্রেশ আছে কন্ডিশন পুরো। তো গাইস, এখন যেটা দেখতে পাচ্ছেন যে অ্যাপাচি 4B এটা। ওকে, এটা ব্ল্যাক কালারের মধ্যে খুব সুন্দর দেখতে এটা। তো এটা হচ্ছে টিভিএস এর 160cc এর একটা বাইক। এটা কত মাইলেজ চলেছে? 12000 কিলো এটা চলেছে। এটা কত মডেল? এটা হচ্ছে 2019-র মডেল। এটা হচ্ছে গাড়ির মোটামুটি কন্ডিশন। এটা কত বছরের জন্য কাগজ করা আছে? 2 বছরের জন্য কাগজ করা আছে। ডিজিটাল নাম্বার প্লেট করা আছে। আচ্ছা, এটার প্রাইস কত যাচ্ছে আপনারা? 1.5 লাখ। এটা কিন্তু প্রাইস চাচ্ছে তারা 1.5 লাখ টাকা। যারা এই মডেলের বাইকগুলো বেসিক্যালি কিনতে যাচ্ছেন, তারা কিন্তু এই শপে দেখতে পারেন। বাইকটা খুবই সুন্দর কন্ডিশনে আছে কিন্তু এটা। নেক্সট আমরা যেটা দেখতে পাচ্ছি, এটা রেড কালারের মধ্যে ফেজার ইয়ামার। এটা কত মাইলেজ গেছে? 16000 কিলোমিটার চলেছে এটা। সাইড ভিউ এটা। এটা কাগজ করা আছে কত দিনের? গাইস, এটা কিন্তু 10 বছরের জন্য কাগজ করা আছে। ডিজিটাল নাম্বার প্লেট করা আছে। ওকে, এটার প্রাইস কত যাচ্ছে আপনারা? 1,45,000 টাকা তারা দাম যাচ্ছে কিন্তু এটা। 16000 কিলো চলেছে, তাই না? 16000 কিলো চলেছে। এসে কন্ডিশন 15-এর ভার্সন এটা। ১৪৫,০০০ টাকা হলে কিন্তু আপনারা বাইকটা নিতে পারবেন। নেক্সট আমরা এখানে দেখতে পাচ্ছি রেড কালারের মধ্যে হাং। এটা কত মডেল? 2012-র মডেল এটা হাং। অ্যানালগ নাম্বার। কত বছরের জন্য? 10 বছরের জন্য কাগজ করা আছে এটা। এটা আপনার প্রাইস কত যাচ্ছেন? এটার প্রাইস আছে কিন্তু মাত্র 95,000 টাকা। তারা ডাবল ডিক্সের, এটা কিন্তু হাং ডাবল ডিক্সেরটা, সিঙ্গেল ডিক্স না, এটা ডাবল ডিক্সেরটা। এই হচ্ছে বাইকের কন্ডিশন। এটার কন্ডিশন মোটামুটি খুবই ভালো আছে, আপনারা চাইলে কিন্তু বাইকটা দেখতে পারবেন এসে। গাইস, এখন যেটা দেখতে পাচ্ছি এটা কিন্তু বাজাজের অ্যাভেঞ্জার। এটা হচ্ছে কত সিসির গাড়ি? আচ্ছা, এটা কিন্তু 150cc একটা বাইক। তো এই হচ্ছে বাইকের কন্ডিশন। এটা কত মাইলেজ চলেছে? মাত্র 3000 কিলো কিন্তু চলেছে এটা মাত্র। খুব ফ্রেশ আছে এটা। এটা কিন্তু 18-র ভার্সন। এটা কাগজ করা আছে কত দিনের? 2 বছরের জন্য কিন্তু এটা কাগজ করা আছে। এটা হচ্ছে বাইকের ফুল ভিউ। এটার প্রাইস কত যাচ্ছেন? এটার প্রাইস চাওয়া হচ্ছে 1,65,000 টাকা কিন্তু। তো আপনারা যারা এই ধরনের বাইকগুলো আসলে পছন্দ করেন, তারা কিন্তু বাইকটা দেখতে পারেন। ডিজিটাল নাম্বার প্লেট করা আছে?
তো এটা হচ্ছে বাইকের ফ্রন্ট লুক। আচ্ছা বাইকগুলো আপনাদের মালিকানা পরিবর্তন করার জন্য হেল্প করেন কিনা আপনারা? হ্যাঁ অবশ্যই। কত টাকা দেওয়া লাগবে যে কিনবে যার জন্য? আচ্ছা তাদের দিয়ে যদি আপনারা করাইতে চান সেক্ষেত্রে মালিকানা পরিবর্তন, তাদের কিন্তু 7,000 টাকায় মালিকানা পরিবর্তন করে দিবে তারা। এসে এখন যেটা দেখতে পাচ্ছেন অ্যাপাচি ব্লু কালার, কত মডেল এটা? এটা হচ্ছে 2018 মডেল। এতে কত মাইলেজ চলেছে? এতে 11,000 মাইলেজ চলেছে। এটা কাগজ করা আছে? হ্যাঁ 10 বছরের জন্য এটা কাগজ করা আছে। ডিজিটাল নাম্বার প্লেট করা আছে তাই না? ওকে। এটা প্রাইস কত যাচ্ছেন? 1,25,000 টাকা কিন্তু তারা এটা চাচ্ছে। এটার দাম চাচ্ছে হচ্ছে 1,25,000 টাকা। এই বাইকটার কন্ডিশনও কিন্তু খুবই ভালো, প্রত্যেকটা বাইকের কন্ডিশন কিন্তু খুবই ভালো। একটা একদম লো কোয়ালিটির বাইক কিন্তু এখানে রাখা হয় না, খুবই ভালো কন্ডিশন আছে এই বাইকটাও। আর আপনার মালিকানা পরিবর্তন করতে চাইলে সেক্ষেত্রে কিন্তু 7,000 টাকা দিলে তারা আপনাদেরকে মালিকানা পরিবর্তন করে দিবে। কতদিন টাইম লাগবে মালিকানা পরিবর্তন করার জন্য? একদিন। ওকে। আপনারা সার্ভিসিং দিচ্ছেন কোনো? এগুলোর সাথে কোনো সার্ভিসিং পাচ্ছে না, যেভাবে দেখতেছেন এইভাবে পেয়ে যাচ্ছে বাইক তাই না? গাইস আমরা কিন্তু বাইরের সাইডে দুটা ডিসকভার 100cc গাড়ি দেখতে পাচ্ছি। তো এটার প্রাইস সম্পর্কে আমরা একটু জানবো, কারণ হচ্ছে আমি বাইরে থেকে দেখাচ্ছি না, বিকজ এটা হচ্ছে রোড সাইডে শব্দ, ওই জন্য প্রচুর পরিমাণ নয়েজ বাইরে, এই জন্য আমি ভিতর থেকে দেখানোর ট্রাই করতেছি। ব্ল্যাক কালারের মধ্যে ডিসকভার হবে এটা, 100cc দুইটাই। তো আমরা যদি এই বাম সাইডটা দেখি, এটা কত মাইলের চলেছে? এগারো হাজার কিলোমিটার চলেছে তাই না? ওকে। এটা কাগজ করা আছে কত বছরের? 10 বছর। দুইটাই 10 বছরের জন্য কাগজ করা আছে। এবং এটা কত কিলোমিটার চলেছে? এটা চলছে 35,000। 35,000, এটা একটু বেশি চলেছে, এটা একটু কম চলেছে। আচ্ছা আমরা যদি এইটার প্রাইস জানতে চাই, এটা কত মডেল? এটার মডেল হচ্ছে 2016। অনলি 85,000 টাকা এটার প্রাইস যাচ্ছে তারা, 85,000 টাকা কিন্তু। আপনারা কিন্তু 85,000 টাকা হলে নিতে পারবেন। এটা কত মডেল? ১৬ মডেল। এটা হচ্ছে ১৬ মডেল। এটাও ১৬ মডেল? না এটা এটা ১৪ মডেল। ওকে আমরা এটা দেখতে পাচ্ছি, এটা ১৪ মডেল। এটা কত কত মাইলের জন্য চলেছে? 35,000 কিলোমিটার চলেছে, অনেক চলেছে এটা। এটার প্রাইস যাচ্ছে তারা 80,000। এটা কাগজ করা আছে কত বছরে? 10 বছরের জন্য কাগজ করা আছে। এটার দাম যাচ্ছে তারা 80,000 টাকা। আচ্ছা আমরা যদি এটা দেখি, এটা হচ্ছে 125cc বাইক না? এটা কি বাইক? ওয়ালটনের বাইক। এটা এটা কত কিলোমিটার চলেছে? 30,000 মতো চলেছে। এটা আস্কিং প্রাইস কত যাচ্ছে? 40,000 টাকা। এটা প্রাইস আছে 40,000 টাকা। ওকে। এটা কত বছরের যে কাগজ করা আছে? এটাও কিন্তু 10 বছরের জন্য কাগজ করা আছে। ওকে। গাইস তাদের কাছে কিন্তু প্রতিনিয়ত বাইকের কালেকশনগুলো চেঞ্জ হতে থাকে, কারণ এগুলো সেল হয়ে গেলে আবার নতুন করে কিছু বাইক চলে আসে। তো এগুলো কিন্তু সীমিত সময়ের জন্য থাকে হয়তো বা। তো আপনারা ফোন দিয়ে অথবা দোকানে এসে কন্ট্যাক্ট করতে পারবেন আপনাদের যাদের বাইকগুলো নেওয়ার প্রয়োজন আসলে। তো এছাড়া আমি নেক্সট ডে নতুন বাইকগুলো আসলে এই দোকানের আপডেট দেওয়ার ট্রাই করব। গাইস এই হচ্ছে দোকানের ভিজিটিং কার্ড। তো এই শপের ফুল অ্যাড্রেস অ্যান্ড ফোন নাম্বার আমি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা এখান থেকে অবশ্যই কালেক্ট করে নেবেন। তো এই ছিল আজকের ভিডিও, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ।